হ্যালো সালামুকুম রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করবো সেটি হচ্ছে কোড ফোর্স রাউন সাতশো ষোলো সাতশো সতেরো ডিভিশন টু এর বি নাম্বার প্রবলেম তো চলুন আমরা প্রবলেমটি দেখি তো এখানে দেখুন প্রবলেমে কী দেওয়া থাকবে একটি এর দেওয়া থাকবে অ্যান লেন্থের কি দেওয়া থাকবে একটি অ্যান্ড লেন্থের অ্যারে দেওয়া থাকবে এবং এই অ্যারে থেকে আমরা একটা অপারেশন চালাতে পারবো যে যে কোনো দুইটি অ্যাডজাসিন এলিমেন্টকে পিক করতে পারবো এবং ওই অ্যাডজেসেন্ট এলিমেন্ট দুইটাকে রিমুভ করে তাদের জায়গায় রিপ্লেক্স করতে পারবো কি রিপ্লেস করতে পারবো ওই এলিমেন্ট দুইটার এক্সোর ভ্যালুটা তো এটা করলে কী হবে এটা করলে হচ্ছে আমাদের কি হবে দুইটাকে রিপ্লেক্স করে একটা আসতেছে তার মানে আমাদের কি হবে এর সাইজটা এক এক করে ডিক্রিজ হবে ওকে তো আমাদের অ্যান্সার কী চাইছে সেটা দেখি আমাকে আস্ক করছে যে আমাদের আমাকে এমন একটা এরে তৈরি করতে হবে যার সবগুলো এলিমেন্টগুলো কি হবে ইকুয়াল হবে আমরা এই অপারেশনটা চালানোর পর এমন একটা এরে তৈরি করব যার সবগুলো এলিমেন্ট ইকুয়াল হবে যদি আমি এটা তৈরি করতে পারি তবে হবে ইয়েস আর যদি তৈরি করতে না পারি তাহলে হবে নো বাট একটা জিনিস মনে রাখতে হবে একটা জিনিস রিমেনিং রাখ করতে হবে যে হচ্ছে অ্যাট লিস্ট আমি এই যে এখানে যে রিপ্লেক্স করে একটা করে বানাবো আমার যে এর সাইজ এক করে রিফ্লেক্স হইতে এক করে ডিপ্রেস হইতে থাকবে তো আমার অ্যাট লিস্ট দুইটা এলিমেন্ট থাকার লাগবে অ্যাটলিস্ট দুইটা এলিমেন্ট থাকা লাগবে দেন রিপ্লেক্স করতে করতে আমাদের সর্বনিম্ন দুই সর্বনিম্ন দুইটা এলিমেন্টে নিয়ে আসতে পারবো আসার পর দুইটা এলিমেন্টের আগেই যদি আমরা চেক করে দেখি যে সবগুলো সমান হয়ে গেছে তাহলে তো ইয়েস হয়েই যাবে আর সর্ব সর্বনিম্ন দুইটাতে নিয়ে আসে আমরা চেক করব যে ওই দুটা সমান কিনা যদি এটাও হয় তাহলে তাও তবুও ইয়েস বাট দুইটার কমে দুইটা দুইটা পর্যন্ত রিপ্লেক্স করতে করতে করতেও যদি আমাদের সমান না হয় তার মানে এটা হবে ন দুইটার কম রাখা যাবে না তো দেখতে পাচ্ছেন এখানে কেস আছে তারপর অ্যান্থেন দেওয়া আছে এর দেওয়া আছে জিরো টু টু তো এখানে দেখুন যদি আমরা এখানে জিরো আর টুকে যদি রিপ্লেক্স করে টু বানিয়ে দিই তাহলে টু আর টু সমান হয়ে গেছে তার মানে পুরো এলিমেন্টগুলো সমান হয়ে গেছে তার মানে এটা ইএস এটাকে এভাবে করা সম্ভব হয়নি যার ফলে হচ্ছে নো তো চলুন আমরা এবার ব্যাখ্যায় চলে যাই তো ধরি আমার একটা অ্যারে আছে ধরি আমার একটা এরে আছে অ্যান লেন্থের এ ওয়ান এ টু এ থ্রি এই অ্যান পর্যন্ত আমার মান আছে তো এখন আমরা কি করতে পারবো আমরা এটাকে রিপ্লেক্স করে আরেকটা অ্যারে তৈরি করতে পারবো এটাকে রিপ্লেক্স করে আমি একটা আরেকটা এরে তৈরি করতে পারবো বাট ওই যে এরাটা তৈরি করব তার সবগুলো এলিমেন্ট যাতে সমান হয় এটার জন্য আমরা হচ্ছে একটা অপারেশন চালাতে পারবো আমরা একটা অপারেশন চালাতে পারব অপারেশনটা কী ছিল যে অ্যাডজাস্টেন পাশাপাশি যে কোনো দুইটা দুইটা এলিমেন্টকে নিতে পারবো পিক করতে পারবো এবং তাদেরকে রিমুভ করে তাদের একচার ভ্যালুটাকে রিপ্লেস করে দিতে পারবো এটা আমাদের অপারেশনটা চালাতে পারব তো আমি যদি এখান থেকে ধরুন মনে করি যে এখান থেকে এ ওয়ান এ টুকে রিপ্লেক্স করে একটা এলিমেন্ট বানাই ফেললাম এ ওয়ান আবার আবার এটাও করতে পারি যে এ টু এ থ্রিকে রিপ্লেস করে আমি হচ্ছে এ টু বানায় ফেললাম বা এ থ্রি এ এনকে রিপ্লেস করে আরেকটা এলিমেন্ট বানাই ফেললাম তো আমি ধরি যে এগুলোকে রিপ্লেক্স করার রিপ্লেক্স করতে পারবো তাদের কি দ্বারা তাদের এক্স ওর দ্বারা অ্যাডজাস্টিন ভ্যালু দুটার এক্স ওর ভ্যালুটা ভ্যালুটাকে রিপ্লেক্স করতে পারবে ওই ওই অ্যাডজাস্টিন ভ্যালু দুইটার জায়গায় তো ধরি আমরা এগুলাকে রিপ্লেক্স করার পর মানগুলাকে একসোর্ড করার পর রিপ্লেস করার পর আমার একটা মান আসছে এরকম আমার একটা এর আসছে এরকম বি ওয়ান বি টু বি থ্রি এম পর্যন্ত এম সাইজের একটা আসছে রিপ্লেস করার পর আমার হচ্ছে এরকম একটা এরে আসছে তো এখানে আমার অ্যানসার তখনই এস হবে যখন বি ওয়ান ইকোয়াল ইকুয়াল বি টু ইকোয়াল ইকুয়াল বি থ্রি ইকুয়াল ইকুয়াল বি এম হবে তখনই আমার হবে কি তখনই আমার অ্যান্সার হবে হচ্ছে তখনই আমার অ্যান্সার হবে হচ্ছে দেখি এটা আমরা এটা তো আমরা করতে পারবো বাট এর ইমপ্লিমেন্টেশন অনেক হার্ড হয়ে যাবে বাট এটাকে আমরা ইজিলি কিভাবে সলভ করতে পারি সেটা দেখি তো ধরি আমার যে এম লেন্থের বি এর আসছিল তো এখানে ধরি যে এম ইকুয়াল ধরি যে ফোর ফোর লেন থেকে আসছে তো ধরে নিই আমার হচ্ছে পাঁচটায় চারটা পাঁচ আসছে তো আমার এটা আসছে তার মানে যেটা আমার ইয়েস আছে কারণ সবগুলোই সমান আছে তো দেখি আমরা এটাকে রিপ্লেক্স করে কি করতে পারি তো এখানে দেখুন আমরা রিপ্লেক্স কীভাবে করতে পারব অ্যাডজাসিন পাশাপাশি এগুলোও পাশাপাশি আছে তার মানে এই পাঁচকে আর এই পাঁচকে রিপ্লেক্স করে আমরা কি করতে পারবো এই দুটো যদি এক্সোর করি তার মধ্যে কী আসবে জিরো আসবে এখন এই জিরো আর এই পাঁচকে রিপ্লেস করলে কী আসবে একজোর করলে ফাইভ আসবে তার মানে আমরা দেখতে পা দেখতে পাচ্ছি যে এখানে পাঁচ পাঁচ সমান হয়ে গেছে তার মানে এখানে চারটা এলিমেন্টকে আমরা রিপ্লেক্স করে কয়টা করে দিতে পারলাম দুইটা করে দিতে পারলাম তার মানে এরকম আমরা কি করতে পারবো দুইটা এলিমেন্টে নিয়ে আসতে পারবো এখানে দেখুন এখানে যে ফাইভটা আসছে এই ফাইভটা অবভিয়াসলি জিরো থেকে ধরি যে এই ফাইভটা হচ্ছে এই ফাইভটা হচ্ছে আমরা আসছে এই প্রথমকার ফাইভটা আসছে হচ্ছে জিরো থেকে জিরো থেকে ওয়ান থেকে ওয়ান থেকে এক্স পর্যন্ত ওয়ান থেকে এক্স পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর এক্স অ্যাডজাস্টেন্ট ভ্যালুগুলার এক্সর করার পর আসছে আমাদের প্রথম ফাইভটা তাহলে পরের ফাইভটা কোথা থেকে আসছে পরের ফাইভটা অবভিয়াসলি এক্স প্লাস ওয়ান থেকে কত পর্যন্ত আসছে এন পর্যন্ত ওয়ান থেকে এন পর্যন্ত এক্সোর করার পর আমার আসছে পরের ফাইভটা তো তাহলে আমরা কি করতে পারলাম যে এই যে এলিমেন্টটা এ আর এটা ছিল এখান থেকে আমরা কি করতে পারছি যে পাশাপাশি পাশাপাশি ধরি যে আমরা এ ওয়ানকে নিলাম একটা বাকি এ টু থেকে এ এন কে করে আরেকটা পাইসে ধরি এ ওয়ান হচ্ছে ফাইভ এ টু থেকে এ একজোর করে আমরা পাইছি ফাইভ তার মানে কি এলিমেন্ট দুটো সমান হয়ে গেছে তার মানে অ্যান্সারটা আছে তার মানে আমরা এভাবে কি করতে পারি দুইটা পার্টিশন করে তৈরি করতে পারি আবার আবার এভাবে করতে পারি যে এ ওয়ান এ টুকে করে আসছে ফাইভ আবার এ থ্রি থেকে এ এন কে এক্সটোর করে আসছে ফাইভ তাহলেও আমাদের অ্যান্সারটি কি আছে আছে তার মানে আমরা কি করতে পারি দুইটা পার্টিশন করে আমরা সমান চেক করতে পারি এখন দেখুন সবসময় কিন্তু দুইটা পার্টিশন করে অ্যান্সার মিলবে না ধরি যে এম ইকুয়াল ফাইভ মানে আমরা যে বি সাইজটা নিয়ে আসছি সমান সাইজটা সেটা হচ্ছে ফাইভ লেন্থে তো এ ধরি যে তাহলে পাঁচটাই হচ্ছে পাঁচ তো এবার আমরা যদি এ কে আর এ কে রিপ্লেক্স করি তাহলে কত আসবে এক্স জোর করে রিপ্লেক্স করি তাহলে জিরো আসবে এবার এ কে আর এই পাঁচকে যদি আমরা এক্স জোর করে রিপ্লেস করি তাহলে কত আসবে ফাইভ আসবে এবার এ ফাইভকে এ ফাইভকে যদি রিপ্লেস করি তাহলে কত আসবে জিরো আসবে আমরা তো আর রিপ্লেস করতে পারবো না কারণ সর্বনিম্ন তো আমরা দুইটা 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 ভ্যালু করতে পারবো এর এর কম তো করা যাবে না তাহলে তো ই নো হয়ে যাবে বাট এখানে দেখি এখানে কি আমাদের অ্যান্সারটা ইয়েস আসছে সমান হয়েছে না সমান হয়নি তাহলে আমাদের কি করতে হবে তাহলে দেখি আমাদের আসছিল আমাদের ছিল পাঁচটা পাঁচ তো এখন এই দুটাকে রিপ্লেস করে আমি কিনে আসলাম জিরো এই দুটাকে রিপ্লেস করে কিনে আসলাম ফাইভ এখন যদি আমরা আর রিফ্লেক্স করতে যাই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে একটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে জিরো তাহলে কি আমাদের অ্যান্সারটা ইয়েস হচ্ছে না হচ্ছে না বাট আমাদের অ্যান্সারটা কী ছিল ইএস ছিল কারণ পাঁচটায় পাঁচ ছিল পাঁচটা এলিমেন্টই সমান ছিল তাহলে এখন আমরা কি করতে পারি তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে দুই সবসময় দুইটা পার্টিশনে বানাইতে পারবো না কারণ সময় দুইটা পার্টিশনে করলে আমাদের অ্যান্সার ইয়েস হবে না আমাদের অ্যান্সার ইয়েসই ছিল বাট অ্যান্সারটা কিন্তু আমাদের তখন নো চলে আসবে তার মানে আমরা কি করতে পারি তিনটা পার্টিশন করেও তিনটা পার্টিশন বানাইতে পারি তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সর্ব সর্বনিম্ন আমরা কয়টা পার্টিশন করতে পারবো দুইটা পার্টিশন করতে পারবো এবং তিনটা পার্টিশন করতে পারবো এর এর কম পার্টিশন করলে আমাদের অ্যান্সার তো আসবে না আবার অনেক সময় দুইটা পার্টিশন করে অ্যান্সার আসতেছে না তিনটা পার্টিশন করে অ্যান্সার মিলতেছে তার মানে আমরা কি করতে পারি আমরা কি করতে পারি যে এই পুরো এরেটাকে আমরা একবার দুইটা পার্টিশন করে চেক করতে পারি যে দুই পার্টিশন সমান আছে কি আবার কি করতে পারে তিনটা পার্টিশন করে চেক করতে পারে দুইটা পার্টিশন করে যদি আমরা ইএস পায়ে মানে সমান পায়ে যায় তাহলে তো মানে অ্যান্সার ইয়েস হয়েই গেল আবার যদি দুইটা পার্টিশন করে সমান না পায় তাহলে আমরা কী করবো তিনটা পার্টিশন করে চেক করব কারণ আমাদের যতগুলাই ভ্যালু থাকুক না কেন যতগুলাই ভ্যালু থাকুক না এমনি যদি সিক্স হয় হয় অর সেভেন হয় অর এইট হয় আর নাইন হয় ওর টেন হয় যাই হোক না কেন আমরা এটাকে দুইটা অথবা তিনটা পার্টিশনে আনতে পারবো যদি এম এর মান ছয় হয় তবু তবুও আমরা এটা কী করতে পারবো দুই অথবা তিন পার্টিশনের মধ্যে নিয়ে আসতে পারবো সাত হলেও দুই অথবা তিনের মধ্যে নিয়ে আসতে পারবো তার মানে আমাদের কোয়েশ্চিনটা আরও ইজি হয়ে গেল সলটা সলিউশনটা আরও ইজি হয়ে গেলো আমরা কী করতে পারি এই এরটাকে দুইটা পার্টিশন করে চেক করতে পারি যেহেতু আমাদের অ্যাডজেশন যে সেহেতু আমরা কী করবো দুইটা পার্টিশন পাশাপাশি অ্যাডজাস্টম করে মনে করুন যে ওয়ান থেকে এক্স পর্যন্ত নিলাম একটা পার্টিশন ধরি যখন আমরা দুইটা পার্টিশন যখন আমরা পার্টিশন টু করবো যখন আমরা টু দুইটা পার্টিশন করবো তখন আমরা কী করতে পারি আমরা ধরতে পারি যে ওয়ান থেকে এক্স পর্যন্ত একটা পার্টিশন ইকুয়াল ইকুয়াল এক্স প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত একটা পার্টিশন তাহলে ওয়ান থেকে এক্সে এক্স পর্যন্ত ভ্যালুগুলো সবগুলার অর করে যে মানটা পাইছি ইকুয়াল ইকুয়াল যদি এক্স প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত সবগুলা মানকে অর করে সমান হয় তাহলে আমাদের কি হবে অ্যান্সারটা ইয়েস হয়ে যাবে তা আমরা এটা দুইটা পার্টিশন করে করতে পারি এবার যদি আমাদের আমরা তো দুইটা পার্টিশন সব সবসময় অ্যান্সার কিন্তু ইএস হবে না আমাদের অ্যান্সার কিন্তু সবগুলো সমানই ছিল বাট দুইটা পার্টিশন করতে গেলে অ্যান্সার ইএস আসতেছে না নো চলে আসতেছে তো এটার জন্য আমরা কি করলাম যে আমরা দুইটা পার্টিশন করে চেক করবো আর একটা হচ্ছে তিনটা পার্টিশন করে চেক করব তো দুইটা পার্টিশন করে চেক করলাম চেক করার পর যদি আমরা ইয়েস পায়ে গেলাম তাহলে তো এস হয়ে গেলো বাট যদি না হয় তখন আমরা কি করব তিনটা পার্টিশন করে চেক করব তাহলে পার্টিশন থ্রি তা পার্টিশন থ্রিতে আমরা কীভাবে চেক করবো আমরা একটা পার্টিশন করতে পারি যে ওয়ান থেকে এক্স পর্যন্ত একটা পার্টিশন আরেকটা পার্টিশন কিভাবে বানাতে পারি আরেকটা পার্টিশন বানাতে পারি যে এক্স প্লাস ওয়ান থেকে ওয়ান থেকে ওয়াই পর্যন্ত আর আরেকটা পার্টিশন কি বানাতে পারি যে ওয়াই প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত যদি এই তিনটা পার্টিশনের মান সমান হয়ে যায় তাহলে আমরা কি করতে পারবো অ্যান্সারটা ইয়েস করতে পারবো এখন দুইটা পার্টিশন দুইটা পার্টিশন করেও দেখলাম যে ইয়েস হচ্ছে না তিনটা পার্টিশন করেও দেখতেছি ইয়েস হচ্ছে না তার মানে কি হবে আমার অ্যান্সারটা নো হবে তো আশা করি বুঝতে পারছেন এবার চলুন আমরা সলিউশনে চলে যাই কোডিং এ কিন তো আমার কি দেওয়া থাকবে একটা টেস্ট কেস দেওয়া থাকবে

তো আমরা কি করব পার্টিশন করে চেক করব যে এই পার্টি বাম পার্টিশন আর ডান পার্টিশন দুইটা পার্টিশন করবো একবার তিনটা পার্টিশন করব তো পার্টিশন করে আমরা অ্যাডজাসন কি করব এগস অর গুলা বের করে তারপর চেক করব যে সমান কিনা তো আমরা এটা ইজিলি করতে পারি যদি আমরা প্রত্যেকটা পার্টিশন মানে পুরো পার্টি এরেটার আমরা হচ্ছে যদি প্রিফিক্স এক্স ওর বের করে রাখি তাহলে আমরা কি করতে পারবো খুব সহজে পার্টিশনগুলা ইজিলি বের করতে পারবো তো এই জন্য আমরা কি করবো জিরো কারণ আমরা জানি যে জিরোর সাথে যদি এ কে ওর করি তাহলে এ আসে আবার এর সাথে এ কে ওর করলে কি আসে জিরো আসে ওকে তা আমরা এবার ফোর লোকটা চালাই তাহলে আমরা কি করবো তাহলে আমার প্রিফিক্স এক্সোর এক্সর করে রাখা হয়ে গেল এবার আমরা চলে আসি পার্টিশন টু এনিয়ে নিজে এনস আর ইকুয়াল যদি আমরা কোনো কারণে দুইটা পার্টিশন করব এবং দেখব যে যদি কোনো কারণে এদিক ওদিক মিলে যায় এ সাইড ওই সাইড দুই সাইড যদি সমান হয়ে যায় তাহলে আমরা কী করবো অ্যান্সার মান অন করে ব্রেক করে দেবো তার মানে আমরা অ্যান্সারের মান যদি অন কোনো পার্টিশন করে যদি ইকুয়াল পে যায় তাহলে আমরা অন করে দেবো দেন ব্রেক করে দেবো তাহলে অ্যান্সারের মান যদি অন হয়ে যায় তখন আমরা ইয়ে স্পিন করে দেব নো পিন করবো তো আমরা পার্টিশন টুয়ে যাই তাহলে পার্টিশন আমরা আমরা প্রথমে করব পার্টিশন টু এর জন্য চেক করব পার্টিশন টু এর জন্য চেক করব তো এটার জন্য আমরা কি করতে পারি যে যেহেতু পার্টিশন টু তার মানে অবভিয়াসলি দুইটা ভাগ থাকতে হবে তাহলে আই ইকুয়াল ওয়ান থেকে শুরু করলাম আই লেস দেন এন পর্যন্ত চালাবো কারণ আমার আমাদের সর্বনিম্ন কয়টা পার্টিশন থাকবে দুইটা থাকবে ওকে তো এবার আমরা কি করতে পারি যে আমরা বাম সাইডের পার্টিশনটা রাখতে পারি যে এ ইকুয়াল প্রিফিক্স অফ আই বাম সাইডের পার্টিশনটা হচ্ছে প্রিফিক্স অফ আই পর্যন্ত এবং তাহলে তাহলে ডান্স ডেটটা কী হবে ডান্স ডেটটা হবে আই প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত তো এটা আমরা কীভাবে সহজে ইজিলি বের করতে পারি সেটা হচ্ছে প্রিফিক্স অফ এন থেকে যদি আমরা প্রিফিক্স অফ n থেকে যদি আমরা প্রিফিক্স অফ আইকে একজোর করে দিই তাহলে আমরা প্রিফিক্স অফ ওয়ান যদি আমরা প্রিফিক্স অফ এখানে আমরা কী করছি বি ইকুয়াল করছি প্রিফিক্স অফ এন অর প্রিফিক্স অফ আই তার মানে এইটা ইকুয়াল আমরা কী পাবো এইটা ইকুয়াল পাবো হচ্ছে প্রিফিক্স অফ অ্যারে অফ ওয়ান থেকে অ্যারে অফ ওয়ান অ্যারে অফ আই প্লাস ওয়ান থেকে অ্যারে অফ এর মধ্যে সবগুলার এক্সর সবগুলার এক্সোর পাবো হচ্ছে বিয়ের মধ্যে এর অফ আই প্লাস ওয়ান থেকে এর অফ এন এর মধ্যে যতগুলা ভ্যালু ছিল সবগুলাকে আমরা এক্সর করে আমরা কার মধ্যে পাবো বিয়ের মধ্যে যদি আমরা এন প্রিফিক্স অফ এনকে আয়ের আই দ্বারা এক্সর করে দিই তাহলে আমরা কী করবো এর অফ আই প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত সবগুলার এক্সর ফেলাম তার মানে আমরা দুটা পার্টিশন করে ফেললাম একটা পার্টিশন হচ্ছে মানে প্রথম থেকে আই পর্যন্ত আর একটা পার্টিশন হচ্ছে আই প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত প্রথম থেকে আই পর্যন্ত যেটা এর মধ্যে থাকলো আই প্লাস ওয়ান থেকে যেটা এন পর্যন্ত এটা বি এর মধ্যে থাকলো এখন আমরা চেক করব যে যদি যদি ই এ ইকল ইকাল বি তার মানে যদি ইলিমেন্ট দুটা সমান হয়ে যায় তাহলে আমরা কী করবো অ্যান্সারে মান অন করে ব্রেক করে দেবো তো এটাই ছিল আমাদের পার্টিশন টু এর কাজ দুইটা করে পার্টিশন তৈরি করছি এবং চেক করছি সমান হলে অন করে ব্রেক করে দিয়েছি তার মানে অ্যানসার এমন যদি কোনো কারণে জিরো না হয় অন থাকে তার মানে আমাদের অ্যান্সারটা এখানে আছে এবার পার্টিশন থ্রি তে চলে যায় এবার পার্টিশন তে যায় তো পার্টিশন থ্রি আমরা কিভাবে করছিলাম আমাদের সর্ব আহ সর্বনিম্ন পার্টিশন কটা থাকবে আমাদের পার্টিশন করে থাকবে তিনটা তার মানে ওয়ান থেকে আমরা কি করব ওয়ান থেকে চালাবো হচ্ছে এন মাইনাস ওয়ান পর্যন্ত প্রথমটার জন্য পরের পরের লুপটা কী চলবে তারপর প্রথম পার্টিশন এটা হচ্ছে আমাদের প্রথম পার্টিশন তো প্রথম পার্টিশন নিয়ে নিই যে ইন্ট এ ইকুয়াল হচ্ছে প্রিফিক্স অফ আই মানে হচ্ছে প্রথম থেকে আই পর্যন্ত এটা হচ্ছে প্রথম পার্টিশন এখন মাঝখানে একটা পার্টিশন হবে তারপর হচ্ছে শেষের দিকে একটা পার্টিশন হবে তো এটার জন্য আরেকটা লুপ চালাতে হবে যেই কোল টু এবার কত পর্যন্ত চলবে এবার আই প্লাস ওয়ান থেকে একটা মান মনে করুন যে এক্স পর্যন্ত এরকম ওয়ান থেকে এটা হচ্ছে ধরুন যে এন এর আগ পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমরা একটা পার্টিশন বানাবো কারণ আগ পর্যন্ত নিলাম কারণ আমাদের তিনটা পার্টিশন তার মানে সব শেষে একটা পার্টিশন থাকারই লাগবে এজন্য n এর আগ পর্যন্ত তারপর আমরা কি করব j প্লাস তো এখান থেকে আমরা একটা পার্টিশন আমরা নিছি 0 প্রথম থেকে i পর্যন্ত আর একটা পার্টিশন কি নিব যে b ইকুয়াল হচ্ছে যে b ইকুয়াল হচ্ছে কি প্রিফিক্স অফ j x ডট প্রিফিক্স অফ prefix অফ তার মানে এই যে মাঝখানে এই যে বি যে পার্টিশনটা পেলাম এটা হচ্ছে প্রিফিক্স অফ জ এক্স অফ প্রিফিক্স অফ আই মানে হচ্ছে আই প্লাস 1 থেকে জ পর্যন্ত আই প্লাস 1 থেকে জ পর্যন্ত তো প্রথম পার্টিশনটা হচ্ছে 0 থেকে মানে প্রথম থেকে আই পর্যন্ত দ্বিতীয় পার্টিশন যেটা বিএ পেলাম সেটা হচ্ছে আই প্লাস 1 থেকে জ পর্যন্ত আর আরেকটা পার্টিশন যেটা আমরা পাবো সেটা হচ্ছে জ প্লাস 1 থেকে প্রিফিক্স অফ এন এর সাথে যদি প্রিফিক্স অফ জেকে এক্সর করে দিই তার মানে এটা এই পার্টিশনটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রিফিক্স অফ এটা হচ্ছে জে থেকে এন পর্যন্ত জে প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত তার মানে তিনটা পার্টিশন আছে একটা হচ্ছে প্রথম থেকে আই পর্যন্ত আরেকটা আরেকটা হচ্ছে আই প্লাস ওয়ান থেকে জে পর্যন্ত আরেকটা হচ্ছে জে প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত তিনটা পার্টিশন পাই গেছে এখন এই তিনটা পার্টিশনের মান আমরা চেক করব যে যদি তিনটা পার্টিশনের মান ইকুয়াল হয় তার মানে এইকোয়ালিকল বি অ্যান্ড অ্যান্ড যদি বি ইকুয়াল সিও তার মানে তিনটা পার্টিশনে যদি ইকুয়াল হয় তার মানে আমাদের অ্যানসার ইকুয়াল টু আমরা অন করে এটাকে আমরা কী করে দিতে পারি ব্রেক করে দিতে পারি তো এইভাবে কী হবে তিনটা করে পার্টিশন বানাবে এবং চেক করবে যদি তিনটা পার্টিশনের মধ্যে কোনো পার্টিশনগুলা তিনটা পার্টিশনের মান সমান হয়ে যায় তার মানে আমাদের অ্যানসারটা ইয়েস হয়ে যাবে মানে অ্যান্সারের মান অন হয়ে যাবে দেন ব্রেক হয়ে যাবে আমাদের কাজ শেষ এবার আমরা কি করব যে এবার আমরা কন্ডিশন দিয়ে প্রিন্ট করে দেবো ই যদি অ্যানসার ইকুয়াল ইক্যুয়াল অন হয় যদি কোনো কারণে পার্টিশনগুলা পার্টিশন টু করার সময় এবং পার্টিশন থ্রি করার সময় কোনো কারণে যদি মানগুলা সমান হয়ে যায় তাহলে অ্যান্সার ইমান অন হয়ে যায় অন হয়ে যাবে এবং যদি অ্যানসার ইমান অন হয়ে থাকে তার মানে আমাদের অ্যানসারটা আছে ইয়েস আর যদি আমরা না পেয়ে থাকি তাহলে আমরা কী প্রিন্ট করব।

ওকে তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ